রূপপুর গ্রামে একটি বাড়ির পাশে অনেক সুন্দর একটি আম গাছ ছিল। আম গাছটিতে দুটি আম ধরেছিল। আম দুটি ছিল বেশ বড়, কিন্তু দুটি আমের মধ্যে একটি আম প্রথমে পেকে যায় আর একটি আম কাঁচাই থেকে যায়। আগে পেকে যাওয়ার কারণে পাকা আমের বেশ অহংকার হয় আর কাঁচা আমটিকে পাকা আমটি সব সময় তুচ্ছ করে। এই কাঁচা আম, এই তুই এখান থেকে সরে যেতে পারিস না? প্রতিদিন সকালে চোখ খুললেই আমাকে তোকে দেখতে হয়। ইস, তোকে দেখলে যে আমার সকালটাই খারাপ চলে যায়। একে তো তুই দেখতে কুসির, তার উপর তোর কোনো সুগন্ধও নেই। ছ্যা, আমি যে কি করে তোর সাথে বাস করি বাপু। শোন পাকা, তোর কিন্তু অহংকারটা দিন দিন বেড়েই যাচ্ছে, বুঝলি? আচ্ছা রে পাকা, তুই এরকম কেন করিস? আমরা দুজন তো একই গাছেরই ফল, তাই না? তুই দুদিন আগে পেকেছিস, আমি দুদিন পরে পাকবো, এটাই তো নিয়ম। আমাদের পরিণতিও তো একই, তাই না? বল, তোকেও মানুষের খাবার হতে হবে আর আমাকেও মানুষের খাবার হতে হবে। আমরা চাইলেও আমাদের পরিণতি থেকে নিজেদেরকে আটকাতে পারবো না, তাহলে মিথ্যে অহংকার করে কি লাভ বলতো? মিথ্যে অহংকার, তাই না? মিথ্যে অহংকার, আসলে আমি যে দেখতে এত সুন্দর এটাই তো পছন্দ হয় না, এই জন্যই তুই এসব আজে বাজে কথা বলিস। হে কাঁচাই, তুই কি চাইলে পারবি আমার মতো হয়ে দেখাতে? তো আমি সবার কাছে আকর্ষণীয় হয়ে গেছি, যেই রাস্তা দিয়ে যাবি আমার সুগন্ধে আমার কাছে আসতে চাইবে, সবাই শুধু আমাকেই দেখবে। আর তোর তো গাছের পাতার মতো চেহারা, তোকে তো গাছের পাতার আড়ালে কেউ দেখতেই পাবে না। তুই কি পারবি এই মুহূর্তে আমার মতো হতে? পাকা, তুই যখন চেয়েছিলি তখনই কি পেকে যেতে পেরেছিলি? এটা তো প্রকৃতির নিয়ম রে, প্রকৃতি যখন চাইবে আমিও তখন পেকে যাব। দুজনেই এভাবেই কথা বলছিল, তখন একটা ছোট কাকের ছানা উড়ে এসে পাকা আমের ডালে বসে। যেই না কাকের ছানা পাকা আমের ডালে বসলো, অমনি পাকা আম জ্বলে পুড়ে একাকার অবস্থা। এই পাখি কোথা থেকে মরতে এলি রে? কি কুচিত কালো কাকের ছানা, তুই আমার ডালে কেন বসেছিস শুনি? এরকম কুচিত কালো কাক যদি আমার ডালে বসে আমার সৌন্দর্যে ব্যাঘাত ঘটবে, আমাকে আর সুন্দর দেখাবে না। ছি ছি ছি, হেস হেস, এই এই পাখি, যা যা উড়ে যা বলছি। তুই ছোট্ট পাখির ছানাটার সাথে এরকম ব্যবহার করছিস কেন রে পাকা? নিশ্চয়ই পাখির ছানাটা অনেক উড়ে উড়ে ক্লান্ত হয়ে গেছে, তাই এসে ডালে বসেছে। ছোট্ট পাখির ছানা, তুমি কষ্ট পেও না, এসো তুমি আমার কাছে, এসো আমার ডালে বসো। এরপর কাকের ছানাটি কাঁচা আমের ডালে বসে আর সেখানেই আরাম করতে থাকে। এদিকে পাকা আম কাককে কাঁচা আমের সাথে রেখে এবার মানিয়েছে, বুঝেছিস কাঁচা, তোকে তো আর গাছের সবুজ পাতার জন্য দেখা যায় না, এবার কাককে তোর পাশে ভালোই মানিয়েছে, কালো আর সবুজ পাশাপাশি কি সুন্দর লাগছে। পাকা আমের এরকম তাচ্ছিল্য দেখে কাকের ছানাটি কথা বলেই ফেললো। আচ্ছা পাকা আম, তুমি কি নিজের ইচ্ছাতেই পাকতে পেরেছ, নাকি তুমি জন্ম থেকেই পাকা ছিলে বলো তো? প্রকৃতির নিয়মে আমাদের সবার জন্ম হয়, আমার সবার চেষ্টা করা শেষ পরিণতিও থাকে। তোমাকে প্রকৃতি হয়তো আগে জন্মিয়েছে, তাই তুমি আগে পেকেছ। কাঁচা আম তোমার পরে জন্মেছে, তাই কাঁচা আম পরে পাকবে, এটা নিয়ে এত অহংকারের কি আছে গো? তুমিও তো আমাদের মতো পক্ষীকুল বা মানুষকুলের খাবারই হবে, আর এই কাঁচা আম সেও তো কোনো না কোনো প্রাণীকুলের খাবার হবে। তুমি যে নিজেকে নিয়ে অহংকার করছো, শোনো পাকা আম, সবাই কিন্তু পাকা আম পছন্দ করে না, অনেকে আছে যারা কাঁচা আমের জন্য পাগল হয়ে থাকে। এই পর্যাপ্ত পাখি, এই আমি বুঝতে পেরেছি, ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর হয়ে কথা বুঝিস, তাই না?
যা যা ভাগ এখান থেকে। এত অহংকার করো না পাকান, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। এরকম বলতে বলতে কাকের ছানাটি সেখান থেকে উড়ে চলে গেল। কিছুক্ষণ পরে সেই গাছের নিচে একটা ছোট্ট টুনি পাখি এসে বসে কান্না করছিল। ছোট্ট টুনি পাখিকে কাঁদতে দেখে কাঁচা আম বলল, কি হয়েছে তোমার, তুমি কাঁদছ কেন? জানো আমার মা আজকে আমাকে অনেক বকেছে, তাই আমি মায়ের উপর রাগ করে বাড়ি থেকে চলে এসেছি, আমি আর বাড়ি ফিরব না। মায়েরা তো এমনি এমনি বকে না, তুমি কি করেছো, তোমার মা কেন তোমায় বকেছে? আমি একসঙ্গে অনেকগুলো চকলেট খেয়ে ফেলেছিলাম, সেজন্য মা আমাকে বকেছে। আচ্ছা কাজাম, তুমি বলো, চকলেট যে আমার ভীষণ পছন্দ, তাহলে কি আমি চকলেট খাবো না? তুমি তো চকলেট খাবে ছোট্ট পাখি, কিন্তু একসঙ্গে অনেক চকলেট খেলে যে তুমি অসুস্থ হয়ে যাবে, তাই তো তোমার মা তোমাকে বকেছে। আর তুমি এভাবে বাড়ি থেকে চলে এসে ঠিক করনি, তুমি বাড়ি গিয়ে দেখো, নিশ্চয়ই তোমার মা তোমাকে বকেছে বলে এখন কষ্ট পাচ্ছে। এই শুনে পাকাম বলে উঠল, না না ছোট্ট পাখি, তুমি একদম ঠিক করেছো, তুমি আর বাড়ি ফিরে যেও না, তোমার মা অনেক খারাপ, চকলেট খেয়েছো তো কি হয়েছে, সেজন্য বকতে হবে নাকি? না না ছোট্ট পাখি, তুমি আমার কথা শোনো, তুমি ওই পাকার কথা শুনো না, তুমি যাও বাড়ি ফিরে যাও, গিয়ে দেখো নিশ্চয়ই তোমার মা কষ্ট পাচ্ছে, তুমি আমার কথা শোনো। না না ছোট্ট পাখি, তুমি আমার কথা শোনো, ও দেখতে যেমন কুচ্ছিত, ও তেমন তোমাকে কুচ্ছিত বুদ্ধিও দিচ্ছে, আর দেখো আমি দেখতে কত সুন্দর, তাই আমার বুদ্ধি নিশ্চয়ই অনেক সুন্দর হবে। এরপর ছোট পাখিটি ছুটে তার মায়ের কাছে যায়, গিয়ে দেখে, আহারে কেন যে আমি আমার সোনাটাকে বকতে গেলাম, না জানি কোথায় চলে গেল, এত রাগ হয়েছে ওর। মাকে এরকম বলতে দেখে ছানাটি মায়ের কাছে চলে এলো। মা মা আমার ভুল হয়েছে মা, আমি আর কখনো বাড়ি থেকে চলে যাব না। না রে সোনা, আমারই ভুল হয়েছে তোকে বকা দেওয়াটা, আমার উচিত ছিল তোকে বুঝিয়ে বলা। না মা তোমার কোনো ভুল হয়নি, আচ্ছা তুমি থাকো আমি এক্ষুনি আসবো। এই কথা বলে ছোট্ট ছানাটি আবার সে গাছের কাছে যায়। কাঁচাম কাঁচাম তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি জানো আমি বাড়ি গিয়ে দেখে সত্যি আমার মা অনেক কষ্ট পাচ্ছে। আর এই এই পাকাম, তুই তো হিব্বি পাজি পজ্জেত পাজি, তুই আমার মায়ের নামে খারাপ খারাপ কথা বলছিলি, আর আমাকে ভুল বুঝাচ্ছিলি, তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা, আমি এক্ষুনি তোকে পারবো, তোকে পেরে আমি আমার মায়ের জন্য নিয়ে যাব, তাহলে আমার মা অনেক খুশি হবে, বুঝেছিস? এই কথা বলে ছোট পাখিটি সেই পাকা আমটা ছিঁড়ে তার মায়ের জন্য নিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম অহংকারের ধ্বংস খুব তাড়াতাড়ি হয়।